ডেমোক্রেসি গভর্নমেন্ট অফ দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল। কে বলেছিলেন এই সংজ্ঞাটা? আমেরিকার 16তম প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন, একজন মুচির ছেলে। সেই গণতন্ত্রের কি আছে আপনি নিশ্চয় বলতে পারেন? আমি কম বেশি শিক্ষিত, অবশ্যই কিছু শিক্ষিত, আমার হাতে কি রিক্সা, কেন আমি ভালো কিছু করার কি আমার যোগ্যতা নাই, দক্ষতা নাই? আছে, কিন্তু আমার যাচাই বাছাই করার আমার প্ল্যাটফর্ম পাই না। তার আগে ওনারা খেলা শুরু করে দিয়েছেন, খেলা হবে, খেলা হবে। আর কি খেলা হবে? আপনি কি খেলতে চান, কি খেলতে চান? আমরা তো এই দেশের জনগণ, সাধারণ মানুষ, আপনি আমাদের কাতারে আসেন, তারপর খেলা কাকে বলে আমরাই খেলবো, আপনিও খেলেন। দেশ স্বাধীন হয়েছে, এই স্বাধীনতার দলিলটা কার কাছে আছে, দলিলটা কার কাছে আছে? ওই বলেছিলেন না বুদ্ধ সাহেবে, বলেছিলেন যাও তোমার দিল্লির প্রভুদের কাছে যাও, সেই দিল্লির প্রভুদের কাছেই আছে, যে কারণে তোমার ওই মাসি পিসি সম্পর্কটা। আমরা ইলিশ খেতে পারি না, তুমি পূজার সময় 35,000 টন দাও, বৈশাখে দাও, আর ইলিশ দিয়ে তোমরা খাইতে চাও। আমার আছে 42 বছর বয়সে, আমি পাইনি আজ পর্যন্ত, নিজের হাতে নিজের রোজগার করা টাকা দিয়ে এক পিস ছোট হোক বড় হোক একটা ইলিশ মাছ কিনতে। আরে বৈশাখ মাসে আমরা ইলিশ দিয়ে পান্তা খাবো কোথার থেকে? লবণ দিয়ে তো খাওয়ার সুযোগ পাই না। মানুষের কমপক্ষে 5টা মৌলিক অধিকার আছে। 5টা মৌলিক অধিকার হচ্ছে 1. খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। আমরা কোনটা পাচ্ছি বলতে পারবেন কেউ আপনারা এখানে যারা আছেন? আমরা কোনটাতে স্বয়ংসম্পূর্ণ আছি? শিক্ষা ব্যবস্থাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে? শিক্ষা ব্যবস্থাকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যেখানে ব্যবসা তো আছেই, কিন্তু শিক্ষা ব্যবস্থা আগামীকাল থেকে পরীক্ষা আছে কিছু কিছু জায়গায়। আমার ছেলের জন্য আমি পরীক্ষার ফিস পাঠাই দিছি এই রিক্সা চালিয়া। সেখানে দেখলাম যে বাবা তোমার পরীক্ষা কিভাবে হবে, বলতেছে 8-10 জন করে গ্রুপ নিয়ে হবে পরীক্ষা। এটা কোন ধরনের শিক্ষা ব্যবস্থা, 8-10 জন করে নিয়ে গ্রুপ নিয়ে পরীক্ষা হবে? একটা জাতিকে ধ্বংস করতে গেলে হিরোশিমার পারমাণবিক বোমার দরকার হয় না, শিক্ষা ব্যবস্থাটাকে শুধু ধ্বংস করে দিলেই যথেষ্ট, সেই ব্যবস্থাই করে।